হ্যালো বন্ধুরা, কেমন আছেন? সকাল সকাল রেস্টুরেন্টে চলে আসলাম মোমো খেতে, ভেজ মোমো। কিন্তু এখন হোটেল খুলে নাই, কিন্তু আমাকে ওনারা বসতে দিছে। একটা চেয়ার দিয়েছে, টেবিলের অর্ধেক উপরে সব উঠানো, এতটুকু জায়গায় বসে আমি খাবো। তো আমাদের দেশে মানুষ এত সিনসিয়ার না, ওরা যা এত সিনসিয়ার। দেখেন, এখানে ওনারা এখনো বাজারও সরায় নাই, বাজারও সরায় নেই, বাট আমাকে খেতে দিছে। কিন্তু আমাদের দেশের মানুষ তো এরকম না। আমাদের দেশের মানুষজন কোনো কিছু হওয়ার আগেই ঢুকতে দেন। এই জায়গায় এসে আমার একটা জিনিস ভালো লাগছে, যে সিএমসি হসপিটালে যখন আমি ঢুকছি, তখন আমরা ওয়াল মুছছিল, ফ্লোর মুছছিল। তো আমাদের দেশে কি হয় যে হসপিটালগুলোতে আমাদের সাথে দুর্ব্যবহার করা হয়, আমরা যে মানুষ এটাই মনে হয় করা হয় না আর কি। কিন্তু বাট এখানের সিস্টেমটা টোটালি ডিফারেন্ট, এখানে এই ধরনের কিছু নাই। আমার যেহেতু বাচ্চা ছোট, তারা বসতে দিল, জিনিসটা আমার কাছে অবাক লাগছে, এবং বললো যে আমরা এই সেট পুরো ক্লিয়ার করব, তুমি যখন সিরিয়াল পাবা ডাক্তারের তখন আমরা এই সাইডটা পরিষ্কার করবো। এই সাইডটা রেখেই আমরা পুরো ফ্লোর পরিষ্কার করে ফেলবো, এবং সেটা একটা ওয়ার্ড বয়ের ক্লিনারের কথা। তা আমি যেটা খেয়াল করলাম, যে এই জায়গায় প্রতিটা ডক্টর একটা ব্যাচ পড়া, যে পেশেন্ট ফার্স্ট, এবং শিশু বাচ্চা এবং যারা প্রেগনেন্ট মহিলা আছে তাদের প্রায়োরিটি ফার্স্ট। পরে আমি খেয়াল করে দেখলাম, যেহেতু আমার ওয়াইফ প্রেগনেন্ট এবং আমার বাচ্চা ছোট, সেই কারণে আমি আসলে ফ্যাসিলিটি পাচ্ছি। তা আসলে এটা ফ্যাসিলিটি না, এটাই হলো নিয়ম। দেশের বাইরে প্রতিটা জায়গায় এটাই নিয়ম, কিন্তু বাংলাদেশে প্রেগনেন্ট মহিলা বাচ্চা সবই লাথি দেয় বিদায়, যতক্ষণ পর্যন্ত টাকা দিবে ততক্ষণ সার্ভিস। এই জায়গায় আবার সেইটা না। এই জায়গায় যেমন আমাদের প্লেনে আসতে যাইতে থাকতে হোটেলে যেই খরচ, সেটাই আমি 360 টাকা 500 টাকা এর বেশি ভিজিটই দেখলাম না। আমার 6 মাসের ওষুধ লাগছে মাত্র 3,000 টাকা। মানে আমার কাছে জিনিসটা খুব অবাক লাগলো। আর আমাদের এখানে কী পরিমাণ টেস্ট দেয়! আমার বাংলাদেশে যদি আমি একটা ফুল বডি চেক আপ করা যায় 20-30 হাজার টাকায় হয় না, এখানে 4,000 টাকায় দেখি দুনিয়ার টেস্ট হয়ে গেল। তো আপনাদের যারা টাকার প্রতি মায়া কম, তারা চেন্নাই ভেলোরে চলে আসতে পারেন, এখানে ট্রিটমেন্ট করাবেন। আচ্ছা বন্ধুরা, আমি একটা কথা বলি, আমরা গরিব 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 বলি, কিন্তু আমরা ট্রিটমেন্ট করাতে করাতে কিন্তু একটা জিনিস দেখুন হয় না, বিভিন্ন ডাক্তারের কাছে ঘুরি, ঘুরতে ঘুরতে আমরা কিন্তু অনেক টাকা বের করে ফেলি। তো এটা আমরা খেয়ালও করি না। যেমন আমার যে কোনো একটা প্রবলেমের জন্য আমি এখানে আসছিলাম, এই প্রবলেম বাংলাদেশে আমি যখন দেখাইছি তখন আমার 3 বছরে যদি কমায় 5 লাখ টাকা গেছে, ভাড়া, ডাক্তার দেখানো, টেস্ট, এদের ডাক্তারদের হ্যারাসমেন্ট, বিভিন্ন রকমের ব্যাপারগুলো নিয়ে আমি প্রচুর ভুগছি। 3 বছরে আমার সমাধান হয় নাই, এবং সমাধান হয়েছে কি জানেন? জিরো। আমার যেখানে যেই প্রবলেম ছিল সেখানে সেই প্রবলেমই আছে। যতদিন ওষুধ খাইছি ততদিন কমছে, যখন ওষুধ বন্ধ করছি তখন বাড়ছে। তো এইখানে আসার পর অনেক ভুল ভ্রান্তি দূর হয়েছে, অনেক কিছু জানছি, আসলে আমার কিছুই হয় নাই। হ্যাঁ, আমার মাইন্ড সেট আপ করতে হবে যে এই প্রবলেমটা স্বাভাবিক, এই প্রবলেমটা নিয়ে আমাকে 5 বছর ঘুরতে হবে, এটার জন্য কোনো ধরনের ক্যান্সার অথবা কোনো ধরনের ইনফেকশন হবে না। যদি আমার শরীরে কখনো প্রচণ্ড জ্বর হয়, যদি ওখানে অনেক পেইন হয়, তখন আমি এখানে অপারেশনের জন্য আসতে পারি, এছাড়া এখানে আমার আসার কোনো দরকার নাই। তো এই যে, এবং এদের বয়স খুব কম, এই যে দেশের ডাক্তারদের, এই দেশের ডাক্তারদের বয়স খুবই কম। আমি দেখি আমার থেকেও পোলাপান ডাক্তার, এবং তাদের কথা এত সুন্দর। আমাদের দেশের যারা সিনিয়র ডাক্তার তাদের সাথে তো বসাই যায় না, তারা চেহারা দেখেই বিল লেখা শুরু করে, ওষুধ লেখা শুরু করে, জানতো চানা। কিন্তু এখানে এক একটা ডাক্তার এক একজন পেশেন্টকে 30-40 মিনিট সময় নিয়ে দেখে, যেটা অস্বাভাবিক। যেমন আমি 20 নম্বর সিরিয়ালে বসছি, আমি 10টা বাজে ঢুকছে, আমাকে 10টা বাজে ঢুকতে বসছে, 4টা বাজে বেরিয়েছি। পরে আমি খেয়াল করে দেখলাম আসলে এরা প্রত্যেকটা পেশেন্টকে, দেশের হোক বিদেশের হোক, আর 2টা ভাগে পেশেন্ট দেখে, জেনারেল এবং হলো প্রাইভেট। প্রাইভেটে মনে করেন যদি 900 টাকা হয়, জেনারেলে 300 টাকা। যারা গরিব তাদের জন্য প্রাইভেট, যেমন আমি গরিব, আমার টাকা পয়সা নাই, আমি জেনারেলে দেখাইছি একটু কষ্ট করে। হ্যাঁ, বাচ্চা নিয়ে বউ নিয়ে বসে থাকতে হয়েছে, কিন্তু বসে থাকছি তো এসির ভিতর, বড় প্লেসের ভিতর, যেই কারণে আমাদের সমস্যাটা হয় নাই। বাচ্চার জন্য খেলনা নিয়ে আসছি, খাবারের ব্যাক আপ নিয়ে আসছি, এখানে অ্যাভেলেবেল খাবার পাওয়া যায়, বাচ্চাদের জন্য আলাদা বেবি ফুড পাওয়া যায়, প্রেগনেন্ট মহিলাদের জন্য সুগার ফ্রি ফুড, ভালো ভালো ফ্রুটস খাবার পাওয়া যায়, আমাদের পেশেন্টের জন্য আলাদা খাবার পাওয়া যায়, ভালো ভালো ফ্রুট পাওয়া যায়।
তবে একটা জিনিস মনে রাখতে হবে, ওনারা হলো ভেজিটেরিয়ান মেনলি, তো ওনারা ভেজ রিলেটেড খাবার খুব পছন্দ করে। ভেজ খাবার তো ভালো, এটা খুবই ভালো শরীরের জন্য। তো আমি চেন্নাই ভ্যালুর থেকে বলছি, সেই ভাইরাল সাইডটা একটু, আমি ঈদের পর থেকে আবার কার্যক্রম শুরু করছি, ঈদের আগে আমি কোনো কার্যক্রম শুরু করতে পারছি না। বন্ধুরা যারা আমার থেকে সেশন পান তারা ঘাবড়াবেন না, এটা আমাদের 1998 কোম্পানি, আমরা আগে ট্যাটু করতাম, এখন করি না, এখন স্কিন কেয়ার রিলেটেড কাজ করি, রিমুভ রিলেটেড কাজ করি। তো আপনারা আমাদের ধৈর্য ধরে, আমরা যে সেশনগুলো, এটার জন্য বলছি, সেশনগুলো ঈদের পর করাবেন, এবং নতুন কাজ যেগুলো আছে এগুলোও ঈদের পর করাবেন ইনশাল্লাহ। আমি আপনাদের একটা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব, আগেও দিয়েছি এখনও দিচ্ছি। আপনারা ভুলভাল কোনো ট্যাটুর দোকানে, কোনো লেজারের দোকানে গিয়ে ভুলভাল ট্রিটমেন্ট করাবেন না। সারা জীবন ওয়েট করছেন, 10 দিন ওয়েট করতে পারবেন না, এটা কি কোনো কথা? অবশ্যই আপনারা 10-15 দিন ওয়েট করতে পারবেন, আমি আসতে আসি ইনশাল্লাহ সুস্থ হয়ে। এবং আমার এখানে একটা ট্রেনিংও আছে, আমার ট্রেনিংটা শুরু হবে কালকে থেকে, 4-5 দিন ট্রেনিংটা করব। আমি চেষ্টা করবো ঈদের আগে দেশের ভিতরে ঢুকার, যদি ঢুকতে না পারি ঈদের পরে মার্কেট যেদিন খুলবে, হয়তো 3 দিন বা 7 দিন বন্ধ থাকবে, এরপরে আমাদের এখানে খোলা থাকবে, আপনারা আসবেন। আমি আগে যেভাবে সার্ভিস দিয়েছি সেভাবেই সার্ভিস দেবো, আপনাদের কমিটমেন্ট ঠিক রাখবো, কথা কাজ মিল রাখবো। আমি সবাইকে খুদাবেশ জানাচ্ছি, অবশ্যই আমি সবাইকে ভালোবাসি মন থেকে, আমার পেশেন্টদের, এবং আপনারা ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পরিবারের সাথেই থাকবেন, দুষ্টামি ফাইজলামি করবেন না, সিগারেট বিড়ি খাবেন না, অ্যালকোহল টোটালি অফ, চেষ্টা করবেন অয়েল ফ্রি খাবার খাওয়ার। খোদা হাফেজ।